আমাদের বাড়িতে প্রায়শই সেলসম্যানেরা আসে, তাদের কাছে অনেক লোভনীয় অফার থাকে। আমরা এই দ্বন্দ্বে থাকি যে সেই অফার গ্রহণ করব কি না। এরকমই এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে আসেন এক অপরিচিত, যার কাজ স্বপ্ন এবং মৃত্যু বিক্রি করা। আসলে তিনি কোনটা বিক্রি করতে পারেন, স্বপ্ন না মৃত্যু, সেই নিয়েই পরিচালক অরিন্দম ভট্টাচার্যের শর্ট ফিল্ম অপরিচিত, যেখানে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী, রজতাব দত্ত এবং সুজন মুখার্জি। কী ঘটছে এই সেটে, চলুন দেখে নেওয়া যাক। অ্যাকচুয়ালি আমি তো সবাই বলে যে আমি থ্রিলার বানাই, তো এবার ভাবলাম যে থ্রিলার থেকে বেরিয়ে একটু অন্য ধরনের জিনিস বানানো যেতে পারে, যেটা আমাদের একটা ওয়ার্ল্ড ক্লাসিক থেকে একটা শর্ট স্টোরি তুলে নিয়ে। আমার খুব পছন্দ ছিল গল্পটা, অনেকদিন আগেই পড়েছিলাম আমি। তো ফ্ল্যাট 609 করার সময় তখন তনুশ্রীর সঙ্গে কথা হয় যে এটা ছোটো গল্প নিয়ে একটা শর্ট স্টোরি, কারণ আমাদের বাংলায় শর্ট স্টোরি বলতে সেরকম উচ্চমানের কোনো শর্ট ফিল্ম হয় না, যেটা খুব যেটা আমরা হিন্দিতে দেখে থাকি বা বলিউডে দেখে থাকি। তো আমার ইচ্ছে ছিল যে বাংলায় একটা খুব ভালো লেভেলের একটা বেশ জমিয়ে একটা শর্ট স্টোরি করা যেতে পারে। আগেকার দিনে যেমন আমরা দূরদর্শনে দেখতাম বা অন্য চ্যানেলে দেখতাম, তো সেই থেকে ভাবনাটা মাথায় আসে। এবং অপরিচিত গল্পটার নামটা আমারই দেওয়া, যদিও একটা ইংলিশ শর্ট স্টোরি থেকে ওটা তোলা হয়েছে আর কি। মজাটা হচ্ছে যে ওই স্বল্প সময়ের মধ্যে এতগুলো লোককে মানে একটা নতুন স্বাদ দেওয়া বা চমক দেওয়া, চমক এখানেও আছে, তবে সেটাকে আমি থ্রিলার বলবো না, এটা লাইফেরই একটা চমক এবং একটা উপলব্ধি, একটা মরাল সাইড অফ দ্য স্টোরি, সেই জিনিসটা বেরিয়ে আসে। তো ইয়েস, আবার চমক আছে, কিন্তু নট অ্যাজ আ থ্রিলার বাট অ্যাজ আ মানে অ্যাজ আ ডিফারেন্ট কাইন্ড অফ এ স্টোরি। আমার চরিত্রটা একদম হাউসওয়াইফ, এবং হাজব্যান্ড ওয়াইফ একটা বাড়িতে থাকে এবং সেখানে তারা বেশ কয়েক বছর ম্যারিড, তারা কোনো ছেলে মেয়ে নেই কিন্তু ম্যারিড, এবং একটা ম্যারিড ফ্যামিলিতে একটা ম্যারিড হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে যেগুলো প্র্যাকটিক্যাল জিনিসগুলো আসে, যে একটা বাড়ি নিতে হবে, একটা গাড়ি নেই, গাড়ি একটা বুক করার আছে, তো যখন এই মেয়েটাকে কথাগুলো বলে, মেয়েটার ভেতরে ওইটা রয়েছে, তো যে কথাগুলো বলে তখন ওর হাজব্যান্ড বলে হ্যাঁ ঠিক আছে চলো গয়নার দোকানে যাই, গয়না দিয়ে চুপ করিয়ে দেয়। তো তারপরে কোথাও একটা কি ওদেরই দৈনন্দিন জীবনের মধ্যে একটা অফার ওদের কাছে আসে, একটা এক ভদ্রলোক আসে ওদের কাছে, একটা অফার নিয়ে আসে তার, তিনি সে অফারটা নিয়েই গল্প। আমি এই ছবিতে একজন সেলসম্যান, যে একই সাথে স্বপ্ন এবং মৃত্যু বেছে। শর্ট ফিল্মের তো আসলে লিনিয়ার ফর্ম থাকে আর মোটামুটি একটা কিয়ের ওপরেই দাঁড়িয়ে থাকে, এর থেকে বেশি কিছু বলা যাবে না। খুব চমৎকার, আমার দুজন প্রিয় বন্ধু অভিনেতার সাথে কাজ করছি, তনুশ্রী এবং নীল, এবং অরিন্দমের সাথে আমার এর আগে ওর দুটো ছবিতেই করার কথা হয়েছিল, বিভিন্ন কারণে হয়নি, বেটার লেট দ্যান নেভার শর্ট ফিল্ম দিয়ে কাজ শুরু হচ্ছে, খুব এনজয় করছি, চমৎকার স্ক্রিপ্ট এবং তার মধ্যে দর্শন যেরকম রয়েছে কোথাও একটা, কিন্তু সেটা কখনোই উচ্চকিত নয়, শেষে একটা চমক রয়েছে এবং খুব চমৎকারভাবে পুরো গল্পটা বলা হয়েছে নাটকে। মিডল ক্লাস লাইফের একটা রিফ্লেকশন, দেয়ার মিডল ক্লাস ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, স্বামী স্ত্রী, কিন্তু সেইখানে তাদের এই মিডল ক্লাস জীবনে যখন আমাদের একটা সেলসম্যান হিসেবে এখানে আসছে, এটা প্রতীক হিসেবে, মেটাফর হিসেবে আসছে মূলত, যে আমাদের জীবনের অনেক মানে অপূর্ণ জিনিস থাকে, বাসনা থাকে, কামনা থাকে, সেটা যখন আসে আচমকা আমাদের জীবনে, তখন সেটাকে আমরা কীভাবে ডিল করবো বা করবো না, সেই প্রশ্নটা ভীষণ, সেটার মধ্যে লোভ জড়িয়ে আছে, লালসা জড়িয়ে আছে, মানে সেটা খুব ভালো বেঁচে থাকা জড়িয়ে আছে, সেটা কীভাবে আমরা সেটাকে অ্যাভয়েড করবো না করবো না, বা সেটাকে যদি গ্রহণ করি, গ্রহণ করতে গিয়ে আর কিছু হারাবো না, তো অনেকগুলো প্রশ্ন তোলে এই 18 মিনিটের মধ্যে। এই শর্ট ফিল্মটার সবচেয়ে বড় কনসেপচুয়ালি এত ইন্টারেস্টিং যে সেই জীবন সম্পর্কে এই প্রশ্নগুলো তুলে ধরছে আর কি। একটা সেলসম্যান এসে আর স্বামী স্ত্রীর জীবনে কীভাবে সেই রেখাপাতটা করছে, সেটাই এই গল্পে উঠে আসছে সুন্দরভাবে। এন্ডিংটা বলা যাবে না, খুব সুন্দর একটা এন্ডিং আছে, সেই এন্ডিংটা হয়তো মানে মানুষকে মানে তাদেরকে চিনিয়ে দেবে
মানে অনেক রিলেট করতে পারবে এই স্বামী স্ত্রী এবং আজকের এই যে ফেরিওয়ালার জগৎ। আমরা তো সবসময় বেচা কেনা চলছে আমাদের জীবনে, ডিজিটাল দুনিয়া, অনলাইন সব কিছু মিলিয়ে বলছি, সো সেটা ভীষণই আধুনিক একটি কনসেপ্ট, হোপফুলি মানুষ এটাকে পছন্দ করবে আমার মনে হয়। খুব অরিন্দম খুব ভালো ভেবেছে, তো আমি তনুশ্রী রনিতা চেষ্টা করছি সেটাই সেই জগৎটাকে তুলে ধরার।